শুধু নির্বাচনের দিনে সবকিছু ঠিকঠাক হলেও এটাই নির্বাচন হয়। নির্বাচন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সে ভোটার তালিকা থেকে শুরু হয়, তারপরে সেই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই, তারপর ওই যে তথ্য প্রদান, তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া, তারপরে প্রচার প্রচারণা শান্তিপূর্ণভাবে কোনো সহিংসতা মুক্তভাবে প্রচারণা চালানো এবং টাকার প্রভাব যাতে না থাকে, এবং একই সাথে নির্বাচনের দিনে যেন কোনো রকম পেশিশক্তি প্রয়োগ না হয়, তারপর ভোট গণনা, এবং ভোট গণনার পরেও যে সঠিকভাবে ভোট হয়েছে কিনা নির্বাচন কমিশনের সেখানে দায়িত্ব আছে নিরূপণ করার। যদি নিরূপণ করা যদি সঠিক ভোট না হয়ে থাকে তাহলে তাদের কিন্তু ক্ষমতা আছে, যে যে আমাদের সুপ্রিম কোর্টের একটা রায় আছে তার ভিত্তিতে বলা হয়েছে নির্বাচনের সময় যদি কোনো রকম অভিযোগ উঠে তাহলে কিন্তু সেটা খতিয়ে দেখে সেটা তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন ফলাফল বাতিল করতে পারে। কিন্তু এইগুলো আমাদের আমলে নেওয়া হয়নি, তা নাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করতে পারতাম। জাস্টিস জবাদলকের নামটা আমি ওই যে ভুলে গিয়েছি, জাস্টিস জবাদলকের এটা রায়, আর ওই যে তিনজন আমরা যে আরপিওটা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করে আমাদের অনেক কিছু সংস্কার প্রস্তাবগুলো আমরা অন্তর্ভুক্ত করে একটা খসড়া অনুরোধের কাছে দিয়েছিলাম, তার মধ্যে প্রফেসর মুজাফর আহমদ, জাস্টিস জবাদলক আর আমরা তিনজনে করেছিলাম। তো এখন তো এই প্রক্রিয়াটা যেটা বললাম নির্বাচনের একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে। তা নাহলে শুধু ওই একদিনে যদি আমরা যদি নিবিষ্ট থাকি তাহলে কিন্তু নির্বাচন অনেকভাবে এটা বিতর্কিত হতে পারে, অনেকভাবে অগ্রহণযোগ্য হতে পারে। তাই আমাদের পুরো প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করা দরকার নির্বাচন কমিশনের, এবং আপনারা গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে আপনাদের পর্যবেক্ষণ করা দরকার, এবং একই সাথে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেউ কেউ সেই দায়িত্ব নেয় তাদেরকেও সেই পর্যবেক্ষণ করতে হবে, আর নাগরিকদেরকেও পর্যবেক্ষণ করতেই হবে। তো আমাদের পুরো প্রক্রিয়াটা কিন্তু সঠিক হতে হবে, এবং পুরো প্রক্রিয়ার মাধ্যমে যেটা বিশ্বাসযোগ্য, যে নির্বাচনটা বিশ্বাসযোগ্য ছিল সেটা কিন্তু জনগণের কাছে প্রতীয়মান হইতে হবে। তো এই প্রক্রিয়াটার কথা আমাদের মনে রাখতে হবে। আর নির্বাচনে আমরা এখানে যে আলাপগুলো করেছি একটা অনেকগুলো স্টেক হোল্ডারের কথা বলেছি। প্রথম স্টেক হোল্ডার অবশ্যই নির্বাচন কমিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, যার দায়িত্ব হলো সাংবিধানিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে যদি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের যদি চলমান না হয়, গণতান্ত্রিক ব্যবস্থা যদি পরিচালিত না হয়, কার্যকর না হয়, তাহলে কিন্তু সেটা সেই ধরনের নির্বাচন কিন্তু আমাদের সংবিধানের লঙ্ঘন। কারণ গণতন্ত্র হল যে সংবিধানের মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার বলে, সেটা অংশ গণতন্ত্র। তো এই গণতন্ত্র গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয় নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। যেই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে না সেই নির্বাচন কিন্তু সংবিধানের লঙ্ঘন। আমরা অতীতে এটা দেখেছি, এবং আমি আশা করব যে ভবিষ্যতে এটা যেন না হয়, যে আমাদের যারা নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে তারা যেন সংবিধান লঙ্ঘন না হয় লঙ্ঘন না করে, এবং সংবিধানের যে মৌলিক কাঠামো যেটা আইন করেও রদ করা যায় না।